হরে কৃষ্ণ। তো বাংলা একটা প্রবাদ রয়েছে, মুখে রোচুক আর নাইবা রোচুক খাও তিতা, আর বোঝো আর নাই বোঝো পড়ো গীতা। তো তোমার মুখে ভালো লাগুক আর নাইবা লাগুক, রোচুক আর নাই রোচুক, তোমাকে তিতো খেতেই হবে। কেননা তিতো খেলে তোমার শরীরটা সবসময় সুস্থ থাকবে, সবল থাকবে। তেমনই তুমি বোঝো আর নাই বোঝো, তোমাকে গীতা অবশ্যই অধ্যয়ন করতে হবে, অবশ্যই তোমাকে গীতা পড়তে হবে। কেননা তুমি যদি তোমার পারমার্থিক এবং জাগতিক সকল কাজেই সফল হতে চাও, উন্নীত হতে চাও, তোমার জন্য গীতা অধ্যয়ন করা, গীতা পড়া আবশ্যিক। তো শ্রীমদ্ ভগবত গীতা হচ্ছে আমাদের মানব জীবনের অভিধান স্বরূপ, এটাকে বলা হয় আমাদের মানব জীবনের ম্যানুয়াল গাইড। তো আপনারা একটা টিভি অথবা একটা ফ্রিজ, একটা প্রোডাক্ট কিনবেন, তো আপনারা যখন সেই প্রোডাক্টটা কিনবেন দেখবেন সেই প্রোডাক্টের সঙ্গে একটা ছোট ম্যানুয়াল বই দেওয়া রয়েছে। সেই বইয়ের ভিতরে লেখা রয়েছে যে কিভাবে আপনার ওই প্রোডাক্টটাকে পরিচালনা করতে হবে। তো ভগবান যখন মানুষ সৃষ্টি করলেন তখন এই মানুষ কিভাবে পরিচালিত হবে, কি করতে হবে, কি খেতে হবে, কিভাবে কথা বলতে হবে, কেমন আচরণ হবে, তার সব কিছু নিয়ে তিনি একটি অভিধান স্বরূপ এই শ্রীমদ্ ভগবত গীতা মানুষের জন্য এই ম্যানুয়াল গাইডটি তিনি দিয়ে দিলেন। তো আপনি যদি ওই ম্যানুয়াল গাইড না মেনে ওই প্রোডাক্টটি চালনা করেন তাহলে আপনি ওই প্রোডাক্টটি চালাতেই পারবেন না। আর যদিও বা আপনি ওটা চালিয়ে ফেলেন তাও আপনি ওটা বেশি দিন যাবত ব্যবহার করতে পারবেন না। তাই আমাদেরও যদি আমাদের জীবনকে সঠিকভাবে গড়ে তুলতে হয় তাহলে আমাদের এই শ্রীমদ্ ভগবত গীতার অধ্যয়ন করতেই হবে। তো এই শ্রীমদ্ ভগবত গীতার মূল বিষয়বস্তু পাঁচটি, ঈশ্বর, জীব, প্রকৃতি, কাল ও কর্ম। তো শ্রীমদ্ ভগবত গীতার মাধ্যমে আমরা জানতে পারি আমাদের প্রকৃত ঈশ্বর কে। শ্রীমদ্ ভগবত গীতার মাধ্যমে আমরা জানতে পারি প্রত্যেকটা জীবের সার তত্ত্ব কি। ভগবান আমাদের প্রত্যেকটা জীবের জন্য যে কত সুন্দর এবং বৈচিত্র্যময় প্রকৃতি নির্মাণ করেছে সেটা আমরা শ্রীমদ্ ভগবত গীতার মাধ্যমে জানতে পারি। শ্রীমদ্ ভগবত গীতার মাধ্যমে আমরা আমাদের অতীত, আমাদের বর্তমান এবং আমাদের ভবিষ্যৎ কাল সম্বন্ধে জানতে পারি। এবং শ্রীমদ ভগবত গীতার মাধ্যমে আমরা যে সব থেকে মূল্যবান বিষয় জানতে পারি সেটা হলো আমাদের কর্ম, আমাদের কি করা উচিত এবং আমাদের কি করা অনুচিত। তো আপনাদের সকলকে রইল আসন্ন গীতা জয়ন্তী মহোৎসবের কৃষ্ণপ্রীতি ও শুভেচ্ছা। তো এখন আপনাদের মনে অনেক সুন্দর একটা প্রশ্ন আসতে পারে যে গীতা আমাদের পড়তে হবে, সেটা তো বুঝলাম, তাহলে এই গীতা জয়ন্তীটা আসলে কি? তো গীতা জয়ন্তী হলো শ্রীমদ্ ভগবত গীতার আবির্ভাব তিথি। তো এখান থেকে প্রায় 5000 বছর আগে যখন কুরুক্ষেত্রে যুদ্ধের ময়দানে ভগবানের প্রিয় সখা অর্জুন তিনি হতাশাগ্রস্ত হয়ে পড়েছিলেন, তখন ভগবান অর্জুনকে মোক্ষদ একাদশীর দিন তিনি মাত্র 45 মিনিট সময়ের ভিতরে এই শ্রীমদ্ ভগবত গীতার 18টি অধ্যায় তিনি অর্জুনের কাছে ব্যাখ্যা করেছিলেন, এবং অর্জুন মাত্র 45 মিনিট এই শ্রীমদ ভগবত গীতাকে তিনি হৃদয়ঙ্গম করেছিলেন। তাই এই দিনটি অত্যন্ত সাড়ম্বরের সাথে আমাদের উদযাপন করা উচিত। আর বিশেষ করে এই বছর এই গীতা জয়ন্তী মাসটা আমাদের বিশেষ করে উদযাপন করতেই হবে, কেননা এই মাসের ভিতরে আমাদের সমস্ত সনাতন ধর্মাবলম্বীদের আবেগ আমাদের সেই অযোধ্যার রাম মন্দির উদ্বোধন হতে চলেছে আগামী জানুয়ারি মাসের 24 তারিখে। তাই এই বছরটা এই গীতা জয়ন্তী আমাদের জন্য খুবই স্পেশাল হতে চলেছে। এখন আপনাদের মনে অনেক সুন্দর একটা প্রশ্ন আসতে পারে যে ভগবান মানুষ সৃষ্টি করলেন এবং তার সঙ্গে সঙ্গে একটা ম্যানুয়াল গাইড দিলেন, তাহলে এটা যদি তিনি দ্বাপর যুগে অর্জুনকে দিয়ে থাকেন তাহলে এর পূর্বে কি পৃথিবীতে মানুষ ছিল না? ভগবান কেন তাদের জন্য এই ম্যানুয়াল গাইডটি দেননি? তো আসলে এই শ্রীমদ্ ভগবত গীতা ভগবান সর্বপ্রথম দান করেছিলেন সূর্যদেবকে, এবং সেটা এখান থেকে 12 কোটি বছর আগে, এবং সেটা তিনি শ্রীমদ ভগবত গীতার 4th অধ্যায়ের 1st শ্লোকেই তিনি সেটা বর্ণনা করেছেন। শ্রী ভগবান উবাচ, ইমম বিবশ্যতে যোগম প্রোক্তবান অহম অব্যয়ম বিবশ্যান মনবে প্রাহ মনু ইচ্ছা কবে অব্রবীত। তো পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তিনি বললেন, আমি পূর্বে সূর্যদেব বিবাসনকে এই অব্যয় জ্ঞানযোগ দান করেছিলাম,
বিভাষণ সেটা মানব জাতির জনক, এই সৃষ্টির প্রথম মানব মনুকে দান করেছিলেন, এবং মনু সেই জ্ঞান রঘুবংশের রাজা ইক্ষ্বাকুকে, যিনি ভগবান শ্রীরামচন্দ্রের পূর্বজ, তাকে দান করেছিলেন, এবং তার মাধ্যমে এই পরম্পরাক্রমে এই জ্ঞান সমস্ত মানব সমাজে ছড়িয়ে পড়েছিল। কিন্তু একসময় এই পরম্পরা ছিন্ন হয়ে যায়, তাই ভগবান অর্জুনকে এই ভগবদ গীতার জ্ঞান দান করেন, তার মাধ্যমে আবার এই পৃথিবীতে এই শ্রীমদ্ ভগবদ গীতার জ্ঞান প্রতিষ্ঠা করেন। তো জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষ, সকল প্রাণী এবং সকল জাতির জন্য এই শ্রীমদ্ ভগবদ গীতার জ্ঞান অত্যন্ত আবশ্যক এবং এটা অপরিহার্য, কেননা সেটা জীবনের সর্বোচ্চ পূর্ণতা প্রদান করে থাকেন। তাই ভগবান এই গীতার জ্ঞান দেওয়ার জন্য তিনি কোনো পক্ষপাতিত্ব করেননি, তিনি এই গীতার জ্ঞান কুরুক্ষেত্রের ময়দানে দুই পক্ষের মাঝখানে, কৌরব ও পাণ্ডবপক্ষের মাঝখানে দাঁড়িয়ে অর্জুনকে দিয়েছিলেন, যাতে এই গীতার জ্ঞান সবাই সমানভাবে লাভ করতে পারে। তো এই শ্রীমদ্ ভগবদ গীতা সেটা মহাভারতের একটা অংশরূপ। মহাভারতের ভীষ্ম পর্বের 25-42 অধ্যায় হলো এই শ্রীমদ ভগবদ গীতা। তো এই শ্রীমদ ভগবদ গীতায় মূলত 700 শ্লোক রয়েছে। তো এই 700 শ্লোকই আমাদের প্রত্যেকটা জীবের জন্য এক একটা মাইলস্টোন। তো এর ভিতরে ভগবান শ্রীকৃষ্ণ তিনি বলেছেন 574 শ্লোক, আর অর্জুন বলেছে 85 শ্লোক, আর সঞ্জয় তিনি বলেছেন 40 শ্লোক, আর এই শ্রীমদ ভগবদ গীতাতে ধৃতরাষ্ট্র তিনি বলেছেন 1 শ্লোক। কিন্তু এই গীতার প্রথম শ্লোকটি বলেছেন ধৃতরাষ্ট্র, কেননা ধৃতরাষ্ট্রর মতোই এই জগতের সমস্ত মানুষ সবাই জন্মান্ধ, তারা ভগবানকে চিনতে পারে না, তাই প্রথম শ্লোকটা বলেছেন ধৃতরাষ্ট্র। আমাদেরকে ভগবানের কাছে জিজ্ঞাসা করতে হবে যে আমাদের এই জড়জগতে কিভাবে বাঁচতে হবে, কি করতে হবে। তখন আমরা যখন ভগবানের কাছে প্রশ্ন করব, তখন ভগবান আমাদেরকে সঠিক শিক্ষা দেবেন যে আমাদের কি করা প্রয়োজন। তাই আমাদের গীতার প্রথম থেকে শেষ পর্যন্ত সমস্ত শ্লোকগুলো প্রতিদিনই পড়তে হবে। তো ভগবান এই গীতার 18 অধ্যায়কে আবার 3 ভাগে বিভক্ত করেছেন। ভগবান প্রথম থেকে 6ষ্ঠতম অধ্যায়কে কর্মযোগের আখ্যা দিয়েছেন, 7ম থেকে 12ষ্ঠম অধ্যায়কে ভক্তিযোগের আখ্যা দিয়েছেন, এবং 13-18 অধ্যায়কে তিনি জ্ঞানযোগের আখ্যা দিয়েছেন। তো আমাদের কি করা উচিত বা না উচিত, শ্রীমদ ভগবদ গীতার প্রথম কর্মযোগ দ্বারা জানতে পারবো, এবং আমাদের কাকে ভক্তি করতে হবে, কীভাবে ভক্তি করতে হবে, সেটাও শ্রীমদ ভগবদ গীতার আমরা দ্বিতীয় অর্থাৎ ভক্তিযোগের মাধ্যমে জানতে পারবো, এবং আমাদের প্রকৃত কী কী জ্ঞান অর্জন করা উচিত এবং সে প্রকৃত জ্ঞান কি, সেটাও আমরা শ্রীমদ ভগবতমে তৃতীয় খণ্ড অর্থাৎ জ্ঞানযোগের দ্বারা আহরণ করতে পারবো। তাই এ জগতে যত জ্ঞানই রয়েছে সব এই গীতার ভিতরে সমাহিত রয়েছে। এই গীতাশাস্ত্র পড়লে আমাদের আর কোনো শাস্ত্র পড়ার প্রয়োজন পড়বে না। তো আমি অনেকের বাড়িতে দেখেছি তারা তাদের গীতাকে একটা সুন্দর লাল কাপড়ে মুড়িয়ে রাখে, প্রতিদিন একটু ফুল দেয়, একটু ধূপ আরতি করে, একটু জল দেয়। তো গীতাকে আমাদের আরতি করতেই হবে, কিন্তু সঙ্গে সঙ্গে গীতাটা পড়তে হবে। আপনাদেরকে অনেক সুন্দর একটা গল্প বলি। একবার একজন ব্যবসায়ী ছিলেন, তো তিনি যখন মৃত্যুশয্যায় শায়িত, তখন তিনি তার সন্তানকে রেখে বললেন, বাবা আমাদের ঠাকুর ঘরে যে গীতাটা লাল কাপড়ে মোড়া রয়েছে, তুমি প্রতিদিন ওই গীতাতে একটু ফুল দেবে, একটু ধূপ আরতি করবে, একটু প্রণাম করবে, একটু জল দেবে। তখন ছেলে বাবার কাছে প্রশ্ন করলো যে বাবা কেন, এটা করলে কি হবে? তো বলছে, আমি আমার এই ব্যবসায় এত সাফল্য কী করে অর্জন করেছি জানো, আমি প্রতিদিন আমার ব্যবসায়িক কাজে বেরোনোর আগে রোজ আমি ওই গীতাতে প্রণাম করতাম, একটু ফুল দিতাম, একটু ধূপ দেখাতাম, দেখি আমি আমার ব্যবসায়িক কাজে বেরোতাম, এবং আমি সকল কাজে সফল হয়েই বাড়ি ফিরতাম। তাহলে একবার ভাবুন, যদি গীতাতে একটু পুষ্প দিলে, একটু ফুল দিলে, একটু জল দিলে, একটু তুলসী পাতা দিলে, একটু আরতি করলে এত সফলতা অর্জন করা যায়, তাহলে রোজ যদি আমরা গীতার একটা শ্লোক পড়ি, গীতা অধ্যয়ন করি, সেটা আমাদের নিজের জীবনে অনুশীলন করি, তাহলে আমরা কত পুণ্য অর্জন করতে পারবো। তো এই গীতার মাহাত্ম্য হিসেবে আমাদের আদি শঙ্করাচার্যজি তিনি যে মাহাত্ম্যগুলো দিয়েছেন শ্রীমদ ভগবদ গীতার, সেটা আপনাদের সম্মুখে একটু পাঠ করার চেষ্টা করব। তা আদি শঙ্করাচার্যজি তিনি হলেন পরম বৈষ্ণব শিব ঠাকুর দেবাদিদেব মহাদেবের স্বরূপ, তার অবতার। তো শিব ঠাকুর হচ্ছেন পরম বৈষ্ণব, বৈষ্ণব চূড়ামণি।
তাই তার আদেশ, তার উপদেশ আমাদের জন্য মানা একান্ত কাম্য। তো তিনি গীতা সম্পর্কে যেটা বলেছেন, তিনি 7টি শ্লোক দিয়েছেন, সেই 7টি শ্লোক এবং তার ব্যাখ্যা আপনাদের সঙ্গে এখন বলার চেষ্টা করব। গীতা শাস্ত্র ইদম পুণ্যম ইয়াত পাঠেত প্রয়াত পুনম বিষ্ণু পদম আপ্লুতি বয়স কবিবর্জিতা। তো এখানে আদিগুরু শঙ্করাচার্যজি অনেক সুন্দর একটা কথা বলেছেন যে আমাদের প্রত্যেকটা জীবের, প্রত্যেকটা মানুষের একটা কমন বিষয় রয়েছে, আর সেটা কি? সেটা হলো আমাদের ভিতরে ভয় এবং শোক রয়েছে। তো আমরা যদি এই ভয় থেকে, এই শোক থেকে মুক্ত হতে চাই, তাহলে আমাদের কি করতে হবে? না, আমাদেরকে এই গীতা শাস্ত্র পড়তে হবে। অর্জুন জি, তিনি কি করেছিলেন? তিনি কুরুক্ষেত্রের ময়দানে শোকাগ্রস্ত হয়ে, হতাশাগ্রস্ত হয়ে পড়েছিলেন। এই কলিযুগের মানুষ, তারা যদি দুঃখগ্রস্ত হয়, তাদের মনে যদি একটু কষ্ট লাগে, তারা কি করে? তারা বলিউডের অরিজিৎ সিংয়ের দুঃখের গান শোনে, এবং দুঃখের গান শুনে যদি তারা আগে ভয়ে বা শোকের উপরে ভাসছিল, তারা সেই ভয় বা শোকের সমুদ্রে ডুবে যায়, নিমজ্জিত হয়ে যায়। তো যদি ঘি খেয়ে বা দুগ্ধ খেয়ে পেট খারাপ হয়, তখন কি করতে হয়? না, তখন দই খেতে হয়। তো দই বা দুগ্ধ বা ঘি দুটোই তার মূল উপাদান হলো দুধ। তো সুতরাং এই সুখ বা দুঃখ দুটোই ভগবান থেকে এসেছে। যখন আমরা দুঃখের সাগরে পড়ে যাব, তখন আমাদের ভগবানের কথা শুনতে হবে, ভগবানের হাত ধরতে হবে, এবং ওই দুঃখের সমুদ্র থেকে সুখের নৌকায় উঠতে হবে। তো অর্জুনজি কী করেছিলেন? তিনি ভগবানের কথা শুনেছিলেন। অরিজিৎ সিংয়ের গান না শুনে, বলিউডের দুঃখের গান না শুনে তিনি ভগবান শ্রীকৃষ্ণের গান শুনেছিলেন, তার গীতার গান শুনেছিলেন, এবং তিনি দুঃখের সাগর থেকে সুখের নৌকায় উঠেছিলেন। তাই আমাদেরকেও ভগবানের গান শুনতে হবে, সুখের নৌকায় উঠতে হবে। তো তিনি তার দ্বিতীয় শ্লোকে কি বলেছেন? গীতা অধ্যয়ন শীলস প্রাণায়াম পরস চ নৈব সন্তি হি পাপানি পুনর্জন্ম কৃতানিশ। তো আমাদের ভিতরে ভয় বা শোক তো রয়েছেই, আরো তিনটা গুণ বা প্রভাব আমাদের উপরে রয়েছে, সেটা কি? সেটা হলো আদি দৈবিক, আদি ভৌতিক আর আধ্যাত্মিক। তো এর প্রভাব আমাদের উপরে অবশ্যই পড়ে, সেটা পূর্বজন্মের কর্মের ফল হিসেবে আমাদের উপর প্রভাব সৃষ্টি করে। তো শঙ্করাচার্যজি এখানে বলেছেন, যদি কেউ গীতা শাস্ত্র অধ্যয়ন করে, তার উপরে কখনো এই ধরনের গুণের প্রভাব পড়বে না, সে সমস্ত গুণ থেকে, পূর্বজন্মের কর্মফল থেকে মুক্তি লাভ করবে। অনেক সময় অনেক জীব আমাদেরকে দুঃখ দিয়ে থাকে, অনেক সময় আমরা আমাদের শরীর নিয়ে দুঃখ অনুভব করি, অনেক সময় এই প্রকৃতির কারণে আমরা দুঃখ অনুভব করি। তো আমরা যদি এই গীতাশাস্ত্র অধ্যয়ন করি, তাহলে কোনোরকম শোক দুঃখ আমাদেরকে আর আক্রমণ করবে না। তো 3 নম্বর শ্লোকে তিনি বলেছেন, মলনির্মোচনম পুংসাম জলস্নানম দিনে দিনে সকৃত গীতা সম্ভাবী স্নানম সংসার মলনাশনম। তো মানুষ নিজেকে পবিত্র করার জন্য প্রতিদিন জলে স্নান করে। তো স্নানের মাধ্যমে আমরা আমাদের বাইরের মলকে তো পরিষ্কার করতেই পারি, বাইরের মল থেকে নিজেকে পবিত্র করতেই পারি, কিন্তু আমাদের এই মনের ভিতরে যে মল রয়েছে, সেটা কিভাবে পরিষ্কার হবে? তো আমরা যখন এক দেহ থেকে অন্য একটা দেহে দেহান্তরিত হয়, আমাদের আত্মা এক দেহ ত্যাগ করে অন্য একটা দেহে প্রবেশ করে, তখন আমরা পবিত্রতা অবলম্বন করি। কিন্তু আমাদের মনটা তো বহু জন্মের পাপে কলুষিত। তাই মনের মলকে আমরা কিভাবে পরিষ্কার করব? যেখানে শঙ্করাচার্যজি বলেছেন, যদি কেউ প্রতিদিন গীতা পড়ে, গীতার মাধ্যমে তার মনকে সে কলুষমুক্ত করতে পারে, পবিত্র করতে পারে। তো 4 শ্লোকে তিনি কি বলেছেন? গীতা সুগীতা কর্তব্য কি মনে শাস্ত্র বিস্তরে ইয়া স্বয়ং পদ্মনাভস্য মুখ পদ্মন বিনিশ্রিতা। তো এই শ্রীমদ্ ভগবদ গীতার প্রত্যেকটা শ্লোক পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের এই মুখনিঃসৃত বাণী, সেটা তার মুখ থেকে বেরিয়েছে। ভগবান শ্রীকৃষ্ণকে স্পর্শ করে যে জিনিস, যে দ্রব্য, সেটা পরম পবিত্রতা লাভ করে। ভগবান শ্রীকৃষ্ণের
যে একটা বাসি, যে বস্ত্র, যে ফুলের মালা, সব কিছুই পবিত্র, কেননা সেটা কৃষ্ণকে স্পর্শ করে। বেদ ভগবান শ্রীকৃষ্ণের এই যে নাক দিয়ে নিঃশ্বাস নেয়, নিঃশ্বাসের মাধ্যমে বাইরে আসে এবং নিঃশ্বাসের মাধ্যমে ভগবানের ভিতর সমাহিত হয়, তাহলে বেদ কতটা পবিত্র। আর ভগবদ গীতা ভগবানের নিজের মুখ থেকে বেরিয়েছে, তার মুখের কথা, তাকে স্পর্শ করলেই তো সব কিছু পবিত্রতা লাভ করে। তাহলে এই গীতা ভগবানের নিজের মুখ থেকে বেরিয়েছে, তার মুখের বাক্য, তার মুখের শব্দ, তাহলে কত পবিত্র এই গীতা। এই গীতা যে ব্যক্তি অধ্যয়ন করে তার অন্য কোনো শাস্ত্র অধ্যয়ন করার প্রয়োজন পড়ে না, সে এমনিতেই পবিত্রতা লাভ করে। এটাই শঙ্করাচার্য যে এখানে বলেছেন, ভারতামৃত সর্বসম বিষ্ণু বক্তাদ বিনিসৃতম গীতা গঙ্গদক প্রীতা পুনর্জন্ম নবিদ্যতে। তো আমরা একটা জন্ম মৃত্যুর সার্কেলে ঘুরতে থাকি, যে আমাদের ছোটবেলায় জন্ম নিতে হবে, আস্তে আস্তে বড় হতে হবে, যুবক হতে হবে, বৃদ্ধ হতে হবে, আবার মৃত্যুবরণ করে আবার জন্ম নিতে হবে। তো যদি কেউ গঙ্গা জল পান করে তাহলেও সে মুক্তি লাভ করে, আর যদি কেউ এই ভাগবত অমৃত, যেটা মহাভারতেরও সার, গ্রহণ করে, যেটা ভগবানের মুখনিঃসৃত বাণী, তাহলে সে কী ফল লাভ করবে সেটা আপনারা নিজেরাই বুঝতে পারছেন। তবে এখানে শঙ্করাচার্যজি বলেছেন, যদি কেউ এই ভাগবত অমৃত পান করে তাকে আর কখনো পুনর্জন্ম লাভ করতে হবে না, সে সরাসরি ভগবত ধাম প্রাপ্ত হবে। সর্বোপনিষদ গাব দগ্ধা গোপাল নন্দন পার্থ বৎস সুধীর ভোক্তা দুগ্ধাম গীতামৃত মহা। তো শঙ্করাচার্যজি এই শ্লোকে অনেক সুন্দর একটা কথা বলেছেন, যে এখানে ভগবানকে বলেছেন গোপাল, যিনি গাভীর দুগ্ধ দহন করেন। তো যে গাভীর দুগ্ধ দই সে কি করে, সে গাভীর দুগ্ধকে হাত যে টেনে নিঃসরণ করে বের করে নিয়ে আসে। তো ভগবান সমস্ত শাস্ত্র, বেদ, উপনিষদ, পুরা সমস্ত শাস্ত্রের যে সার, সেই সার তাকে নিংড়ে নিয়ে এসেছে কার জন্য, অর্জুনের জন্য এবং তার মাধ্যমে আমাদের সকলের জন্য। অর্জুন হলো এটার প্রথম ভোক্তা। তো এই সমস্ত শাস্ত্রগুলো হলো একটা গাভী, আর কৃষ্ণ হলো গোপ বালক যে দহন করছে গাভীটাকে, আর বাছুরটা হলো অর্জুন। আর অর্জুনের মাধ্যমে আমাদের সবাইকে ভগবান শ্রীকৃষ্ণ এই গীতার জ্ঞান তিনি দান করেছেন। তাই এই গীতা শাস্ত্র পড়লে আর কোনো শাস্ত্র পড়ার দরকার পড়ে না, কেননা সমস্ত শাস্ত্রের সার এই গীতার ভিতরে আছে। বরঞ্চ এই গীতার ভিতরে এমন কিছু রয়েছে যা আপনি অন্য কোনো শাস্ত্রে পাবেন না। তো শঙ্করাচার্য যে আমাদেরকে এই ক্লিয়ারিফিকেশনই দিয়েছেন যে এই জগতে যে অনেক শাস্ত্র রয়েছে, আমাদের কোনটা পড়া উচিত। তো আমরা যদি এই গীতা শাস্ত্র পড়ি, আমাদের আর কোনো কিছুরই পড়ার দরকার নেই বা আবশ্যকতা নেই। তো এরপর শেষ শ্লোকে আদিগুরু শঙ্করাচার্যজি তিনি আমাদের সকল সমস্যার খুব সুন্দর একটা সমাধান করে দিয়েছেন। আমাদের মনে, বেশিরভাগ মানুষের মনে একটাই প্রশ্ন থাকে, যে আমরা কোন দেবতার পুজো করব, কোন মন্ত্র পাঠ করব, কোন শাস্ত্র অধ্যয়ন করব, কার সেবা করব। তো এখানে শঙ্করাচার্যজি এই শ্লোকের মাধ্যমে সবকিছু একদম খোলাখুলি সমাধান করে দিয়েছেন। একম শাস্ত্রম দেবকী পুত্রম গীতম এক দেব দেবকী পুত্র এব এক মন্ত্র তস্য নামানি জানি কর্মাপেকম তস্য দেবস্য সেবা। তো আমাদেরকে কোন শাস্ত্র পড়তে হবে? আদিগুরু শঙ্করাচার্যজি তিনি বলেছেন একম শাস্ত্রম দেবকী পুত্র গীতম। তো দেবকীর পুত্র পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ যে গান গিয়েছে, আমাদের যদি সেই গানটা আমরা পড়ি, সেই গীতা শাস্ত্র আমরা পড়ি, তাহলে আমাদের আর কোনো শাস্ত্র পড়ার প্রয়োজন পড়বে না। তারপর বলছে যে আমরা কোন দেবতার পুজো করব। তো বলছে একটাই তো দেবতা রয়েছে, আর সেটা হলো কে, দেবকীর পুত্র। তো এই দেবকী পুত্রের যদি কেউ আরাধনা করে, দেবকী পুত্রের পুজো করে, তাহলে তার আর কোনো দেবতার পুজো করার প্রয়োজন পড়ে না। তারপর বলছে যে অনেকই তো মন্ত্র রয়েছে, আমরা কোন মন্ত্র বলবো? এখানে আদিগুরু শঙ্করাচার্যজি বলছেন একটাই মন্ত্র রয়েছে, সেটা হলো কি, সেটা হলো তার সে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের যে নাম, সে কৃষ্ণের নাম, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।
এই একটাই তো মন্ত্র রয়েছে, এই একটা মন্ত্র জপ করলে আমাদের আর কোনো মন্ত্র জপ করার প্রয়োজন পড়বে না। আর বলছে কার সেবা করব। সেখানে শঙ্করাচার্যজি বলছেন একটাই তো পরম দেবতা রয়েছে, সেটা হলো পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ। তো তার সেবা করলে অন্য সমস্ত দেবতার সেবা করা হয়ে যায়, তার সেবা করলে আলাদা আলাদা করে আর কারো সেবা করার আবশ্যকতা পড়ে না। তো এখন কথা হচ্ছে গীতা তো আমরা পড়ব, তা আমরা তো বাজার থেকে যে কোনো একটা গীতা কিনেই পড়তে পারি, আমাদের এই শ্রীমদ্ ভগবদ গীতা যথাযথ কেন পড়তে হবে? তো এই শ্রীমদ্ ভগবদ গীতা যথাযথ তার ব্যাখ্যা করেছেন আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামিত সংঘ তথা ইস্কন এর প্রতিষ্ঠাতা আচার্য ছিল অভয় চরণামিন্দ ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ, এবং তিনি এই গীতার ব্যাখ্যা এত সুন্দর প্রাঞ্জল ভাষায় এত সহজ করে তিনি লিখেছেন, ব্যাখ্যা করেছেন, যেটা আমরা তো বাঙালি আমাদের কথা বাদই দিলাম, যারা পাশ্চাত্যবাসী রয়েছে, ইউরোপবাসী, আমেরিকাবাসী, রাশিয়ানবাসী, যারা কখনো গীতার নামই শোনেনি, কৃষ্ণকে চেনে না, তারা কিনা এই গীতা পড়ে এই গীতার মর্ম বুঝতে পারছে, গীতার মর্ম উপলব্ধি করতে পারছে, তারা সবাই কৃষ্ণ ভাবনামিতের সঙ্গে যুক্ত হচ্ছে এবং ভক্তে পরিণত হচ্ছে। তাহলে আমরা তো সনাতন ধর্মলম্বী, আমাদের হিন্দু পরিবারে জন্ম হয়েছে, আমরা তো কৃষ্ণকে চিনি, গীতা কি সেটা জানি। তাহলে একবার ভাবুন, এই গীতা যদি আমরা অধ্যয়ন করি, এই গীতা আমরা পড়ি এবং আমাদের জীবনে এই গীতার অনুশীলন করি, তাহলে আমরা কত বড় ভক্তে পরিণত হতে পারব এবং এই গীতা আমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ। তো এর পূর্বেও অনেকে গীতার ব্যাখ্যা করেছিলেন, কিন্তু সে সকল গীতা পড়ে কেউ ভক্ত হয়নি। কিন্তু আজকে প্রভুপাদের গীতা পড়ে সমস্ত বিশ্ব হরিনামে মত্ত, তারা সবাই কৃষ্ণ ভাবনামিতের সঙ্গে যোগ দিচ্ছে, কৃষ্ণ ভাবনামিত আন্দোলনের সঙ্গী হচ্ছে। কেননা আগে যারা গীতা লিখেছেন তাদের সবার উচ্চ আকাঙ্ক্ষা ছিল, তাদের মনের অভিলাষ ছিল, উচ্চ অভিলাষ ছিল, তারা কেউ নাম কামানোর জন্য, পয়সা কামানোর জন্য এবং তাদের ব্যক্তিগত স্বার্থে গীতা লিখেছিলেন, কিন্তু শ্রীল প্রভুপাদ সেটা করেননি। তিনি তার গীতার সমস্ত কৃতিত্ব তার গুরুদেব শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের কাছে করকমলে তিনি অর্পণ করেছেন। তিনি এই জগৎবাসীর দুঃখ দেখে, কষ্ট দেখে তাদেরকে কৃষ্ণ ভাবনার পথে একটু অগ্রসর করার জন্য তিনি এই গীতার ব্যাখ্যা করেছিলেন। তো এর পূর্বে যারা গীতার ব্যাখ্যা করেছেন তারা হয়তো বা দার্শনিক, রাজনীতিবিদ, জড়জাগতিক শিক্ষায় তারা অনেক উন্নীত, কিন্তু তারা কৃষ্ণকে সঠিকভাবে জানে না। তাহলে কৃষ্ণের কথাটা তারা কিভাবে যথার্থ বলতে পারবে? অনেক মনোধর্মী তো এমন রয়েছে যারা কৃষ্ণকে হত্যা পর্যন্ত করে দিতে চায়, তারা ভগবানকে মানুষের সঙ্গে গুলিয়ে মিলিয়ে ফেলে। তো শ্রীল প্রভুপাদ তিনি কৃষ্ণকে যথাযথভাবে জানেন এবং তিনি গুরু পরম্পরা ধারায় অ্যাজ ইট ইজ কৃষ্ণ যেরকম বর্ণনা করেছিলেন তিনিও সেই রকমভাবে বর্ণনা করেছেন। তাই এই শ্রীমদ্ ভাগবত গীতা যথাযথ পড়ে আজকে পুরো বিশ্ববাসী হরিনামের বন্যায় ভেসে চলেছে। তাই আমাদেরকেও প্রত্যেককে গৃহে এই শ্রীমদ্ ভাগবত গীতা যথাযথ রাখতে হবে এবং রোজ এই শ্রীমদ্ ভাগবত গীতা যথাযথ অধ্যয়ন করতে হবে। তো এই কৃষ্ণ ভাবনামিত আন্দোলন আমাদের মানব জীবনের জন্য অপরিহার্য, আমাদেরকে এটা করতেই হবে, কেননা এটা জীবনের সর্বোচ্চ পূর্ণতা প্রদান করে থাকে। আর যদি আমাদের এই কৃষ্ণ ভাবনামিত আন্দোলনের সঙ্গে যুক্ত হতে হয় তাহলে আমাদেরকে গীতার অধ্যয়ন তো করতেই হবে। তো অনেকে বলে যে আমাদের গীতা উচ্চারণ হয় না, তো প্রভুপাদ সেটা সমাধান করে দিয়েছেন। আপনারা এই গীতা খুললে দেখতে পাবেন যে প্রভুপাদ প্রত্যেকটা শ্লোকের ছোট ছোট শব্দকে, সংস্কৃত শব্দকে বিভাজন করেছেন এবং তা সরলার্থ করে দিয়েছেন। এর মাধ্যমে আমরা গীতাকে খুব সুন্দরভাবে উচ্চারণ করতে পারবো এবং তিনি খুব সুন্দরভাবে এই গীতা শ্লোকের অনুবাদ করেছেন এবং সঠিক তাৎপর্য করেছেন, যেটা উপনিষদ, যেটা শ্রীমদ্ ভাগবতম, উপদেশামৃত এবং ঈশোপনিষদের সমন্বয়ে গঠিত। এবং তাই নয়, আরো সকল শাস্ত্র, বেদ, বেদান্ত, পুরাণ সব কিছু সার মিলিয়ে তিনি এই গীতার ব্যাখ্যা করেছেন, যাতে মানুষ প্রত্যেকটা শ্লোকের মর্ম খুব সুন্দরভাবে উপলব্ধি করতে পারে। তো আপনারা গীতা তো অবশ্যই বাড়িতে রাখবেন, গীতা পড়বেন, আবার এই গীতা জয়ন্তীর দিন এই গীতাকে আপনারা দান করতে পারেন আপনাদের যত আত্মীয় স্বজন রয়েছে, বা কোনো মন্দিরের বা কোনো সাধুগুরু বৈষ্ণবকে, কোনো ব্রাহ্মণকে আপনারা গীতা দান করতে পারেন।
এর থেকে পুণ্যের আর কোনো কিছু হয় না। তো এই গীতা জয়ন্তীর দিন গীতা দান করলে কি ফল হয় তা সংক্ষিপ্ত হারে আমি আপনাদেরকে একটু বলবো। তো বৈষ্ণবীয় তন্ত্রসারে উল্লেখ রয়েছে যে এই গীতা জয়ন্তীর দিন যদি কেউ 100টি গীতা দান করে তাহলে তার আর পুনর্জন্মের পুনরাবৃত্তি হয় না, তাকে আর এই জগতে পুনরায় জন্মগ্রহণ করে আসা লাগে না, সে সরাসরি ভগবত ধাম প্রাপ্ত হয়। তো এই বৈষ্ণবীয় তন্ত্র সারে আরও উল্লেখ রয়েছে যদি এই গীতা একবার কেউ দান করে তাহলে সে সপ্তকল্পকাল অর্থাৎ তিনি 3024 কোটি বছর পর্যন্ত তিনি ভগবত ধামে বাস করেন। আরও বলা হয়েছে যদি কোনো ব্যক্তি কোনো বৈষ্ণবকে কোনো ব্রাহ্মণকে গীতা দান করে তাহলে তাকে আর এই মায়ার জগতে এই কষ্টের জগতে ফিরে আসতে হয় না। তাই আপনারা চেষ্টা করবেন অবশ্যই গীতা দান করার। আরও উল্লেখ রয়েছে যে ব্যক্তি রোজ গীতা পাঠ করে এই গীতা জয়ন্তীর দিন গীতা পাঠ করে সে পরম পদ অর্থাৎ বৈকুণ্ঠ ধাম প্রাপ্ত হন, এবং যিনি শোনেন তিনিও বৈকুণ্ঠ ধাম প্রাপ্ত হন। তো আপনারা শ্রবণ করলেন গীতা জয়ন্তীর মাত্র, এবং এই গীতা জয়ন্তী উদযাপিত হবে মুখ্য একাদশীর দিন। এই মুখ্য একাদশী অতীব পবিত্র, তাই আপনারা অবশ্যই এই মুখ্য একাদশী উদযাপন করবেন, মুখ্য একাদশী পালন করবেন। আপনার পরিবারের সবাইকে, আপনার পরিজন আত্মীয় স্বজন বন্ধুবান্ধব সবাইকে দিয়ে মুখ্য একাদশী করাবেন, আপনারাও করবেন, এবং সবাইকে মুখ্য একাদশী করার জন্য উৎসাহিত করবেন। সেই দিন গীতা গৃহে আনবেন, গীতা কাউকে দান করবেন, গীতা পাঠ করবেন, গীতাকে পুজো করবেন, একটা সুন্দর মালা বানিয়ে গীতাকে পড়াবেন, ঠিক আছে? তাহলে আপনাদের আর দুঃখময় কষ্টের জগতে থাকা লাগবে না, আপনারা সেই গোলক বৃন্দাবন ধাম ভগবানের চরণ প্রাপ্ত হবেন। আর আপনারা যদি শ্রীল প্রভুপাদের এই শ্রীমদ্ ভগবদ গীতা যথাযথ গ্রহণ করতে চান তাহলে নিকটস্থ যে কোনো ইসকন মন্দির বা নামার্থ সেন্টার সেখানে যোগাযোগ করতে পারেন, কোনো ইসকন ভক্তের সঙ্গে যোগাযোগ করতে পারেন, বা বাইরের দোকানেও আপনারা পেয়ে যেতে পারেন। আর তাও যদি না পান আপনারা আমার কমেন্ট বক্সে জানাতে পারেন, আমি আপনাদের কাছে গীতা পৌঁছে দেওয়ার চেষ্টা করব। আমি মুসলিম ধর্মের একজন ব্যক্তির গাড়িতে দেখলাম তার গাড়ির পিছনে লেখা আপনার সন্তানকে কোরআন শিক্ষা দিন। তো কত আদর্শ সেই ব্যক্তিটার ভিতরে রয়েছে, কত সুন্দর একটা কথা। ওই ব্যক্তি নিশ্চয়ই বাড়িতে রোজ কোরআন পড়ে এবং তার সন্তানকেও তিনি কোরআনের শিক্ষা দেন, তাই তিনি তার গাড়িতে লিখে রেখেছেন যে আপনার সন্তানকেও কোরআনের শিক্ষা দিন। তাহলে আমাদেরও উচিত এই পরম জ্ঞান আমাদের নিজেকে গ্রহণ করা, নিজের সন্তানকে শেখানো এবং অন্যদেরকেও শেখার জন্য উৎসাহিত করা। তাই আপনারাও আপনাদের বাড়িতে আপনাদের গাড়িতে লিখে রাখবেন যে আপনার সন্তানকে গীতা শিক্ষা দিন, কত সুন্দর একটা কথা। তো এই জিনিসটা আপনি এই গীতা জয়ন্তীর দিন থেকে শুরু করুন। তো এই ছিল আমার আজকের ভিডিও। হরে কৃষ্ণ। ঠিক ঠিকানা বাস্তবে।